তাদের পরে দেখে নিবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে প্রথম থেকে যদি আমি বলি, এই বইটা আমি এখানে দেখাই নেই, কারণ হলো এটার একে তো হার্ড কপি নাই, ভালো ছবিও নাই, এই জন্য আমি ওই লেকচার অল যেটা আমি ব্যবহার করি ওইটা আমি ইউজ করেছি। ওইখান থেকে একদম এ টু জেড আছে। এখন এখানে দেখেন ইনপুট আউটপুট রিলেশনশিপ, এখানে দেখেন ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম নিয়ে আমি আপনাদেরকে একটা শিট আমি দিয়েছিলাম, আমার নিজের শিট দিয়েছিলাম। তো ওইটা হলো প্রথম, এই পর্যন্ত এখানে সব কিছুই আছে। দেখেন আপনারা যদি চিন্তা করেন কম্পারিজন বিটুইন ওপেন লুপ ক্লোজ লুপ, তারপরে এখানে ক্লোজ লুপ দেখতে কেমন হয় বা ওপেন লুপ কেমন হয়, তারপরে দেখেন ট্রান্সফার ফাংশন কিভাবে তৈরি করা যায়, এটা আমি আপনাদেরকে দেখাইনি, এটা আমি ওই শিট থেকে দেখিয়েছি। ওই শিটই আপনি ফলো করবেন, ফলো করবেন ওই শিটই, কিন্তু বই যদি আপনারা ফলো করেন তাহলে একবারে প্রথম থেকে বই ফলো করবেন, আর যদি ওই শিটটা ফলো করেন তাহলে ওই শিটে ফলো করবেন। আমি যদি এরকম হয় আপনাদের মনে করেন তাহলে আমি আপনাদেরকে তো কোশ্চেন কোন শিট থেকে কোন আরেকটুকু কোন কোনটুকু আমরা আপনাদের পড়তে বলেছি এটা কিন্তু লিখে দিয়েছি। এখন ঘটনা হলো আমি যখন আপনাদের লেকচার শিট ওয়ান দিলাম ওইটার চেয়ে বইয়েরটা ভালো, তো বইয়েরটা আমি আপনাদেরকে বললাম যে এই অংশটা এই পেজ থেকে এই পেজ পড়বেন, আর লেকচার ফাইভ মানে ওই বইটাই, লেকচার ফাইভ যেটা আমি আজকের পরীক্ষার জন্য ছিল। আচ্ছা, তারপরে হলো এখন আমি যে আপনাদেরকে ম্যাথ দিব, তো ম্যাথ দেওয়ার জন্য বই ছাড়া তো আমার হয়ে নাই, তাহলে বই থেকে আপনারা একটু এক্সাম্পল গুলো দেখেন, এই জন্য আপনাদেরকে ম্যাথ এক্সাম্পল হিসেবে বই দেওয়া। তো আমি যদি সবগুলো এইভাবে একটার পর একটা একটার পর একটা কোন পেজ থেকে কোন পেজ বলে দেই, তাহলে ওইখানে আপনারা দেখবেন মিলায় যে সব জিনিস একই, সুতরাং এক জায়গা থেকে পড়লেই হচ্ছে। আর যদি বই ফলো করেন তাহলে তো কথাই নাই, সবচেয়ে বেস্ট যে বই ফলো করলে সব হয়ে যাচ্ছে, বইয়ের বাইরে তো আর আসলে কোনো কিছু নাই। এই হলো বিষয়। এখন আপনারা যেটা করবেন, যেমন এসএফজি পড়ালাম, এসএফজি ওই ফাইল থেকেই পড়িয়েছি সব। আচ্ছা, ট্রান্সফার ফাংশনের না, আমি যেটা একটা ছিল ব্লক ডায়াগ্রাম রিডাকশন, ব্লক ডায়াগ্রাম রিডাকশন আর ব্লক ডায়াগ্রাম তৈরি করা, এটার জন্য আমি একটা বই বই থেকে ফলো করেছি, তারপরে হলো আমি একটা শিট দিয়েছি। এখন ঘটনা হলো যে আমি যে এক জায়গায় নিয়ে আসবো, এক জায়গায় আসলে করা সম্ভব হয় না এতগুলা জিনিস, আর সবগুলা জিনিস এগুলো লিখে হাতে করতে গেলে আমার তো অনেকগুলা কোর্স শেষ করা যায় না আরকি। তো যাই হোক, ওইখানে যেটা আছে আমি প্রত্যেকটা জিনিসকে এইভাবে করে সাজানোর চেষ্টা করেছি যে এটা এখান থেকে ভালো, এটা এখান থেকে ভালো, এইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনারা যদি না বুঝতে পারেন স্যার আমরা এই অংশটুকু পড়বো কিনা, আমাকে জিজ্ঞেস করলেই হতো স্যার আমি এই অংশটুকু এই এই শীট থেকে পড়তেছি, তাহলে এটা ভালো কোথায় আছে বা এটা আসলে কোন জায়গা থেকে পড়লেই এনাফ, এটা আমাকে জিজ্ঞেস করলেই হতো। তো যাই হোক, আমি বুঝলাম আপনাদের ব্যাপারটা, তো আমি সেই অনুযায়ী আপনাদেরকে এখন বলার চেষ্টা করি যে কোন অংশটুকু কোনখান থেকে পড়বেন। ওকে, তো দেখেন যেটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হলো আমাদের এই শীটটা, এটার হলো প্রথম অংশটুকু তো আমাদের এখানে পড়তে হবে না, কারণ প্রথম অংশটুকুর জন্য আমার শীট আপনাদের কাছে দেওয়া আছে। কোন শীটটা আপনাদেরকে দেওয়া আছে সেটা হলো কন্ট্রোল সিস্টেম লেকচার ওয়ান মিড নামে একটা শীট দেওয়া আছে, কন্ট্রোল সিস্টেম লেকচার ওয়ান, কন্ট্রোল সিস্টেম লেকচার ওয়ান মিড, আমি আপনাদেরকে শীটটা দেখাই। এই শীটটা দেওয়া আছে, যেমন কন্ট্রোল সিস্টেম কাকে বলে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসব কিছু, সিস্টেম কনফিগারেশন কেমন হয়, এই সব কিছু মিলে এই শীটটা আপনাদেরকে দেওয়া আছে, প্রথম শীট। এটা হলো লেকচার ওয়ান, মানে আমাদের যেটা এখানে চ্যাপ্টার ওয়ান হিসেবে আছে বইতে সেটা। ওকে, এটা আমি ওই শীট থেকেও আপনারা যদি চিন্তা করেন যে আমার ওই শীটে তাহলে কি অবস্থায় আছে, দেখাই আমি আপনাদেরকে ওই শীটে কি অবস্থায় আছে। এখানে দেখেন এই শীটটা হলো একটা, মানে এটাকে বলবো আমি সবকিছু একসাথে করে দেওয়া এই শীটটাতে। ওকে, এই শীটটাতে যেগুলো কমতি আছে আমরা ওইখান থেকে নেওয়ার চেষ্টা করেছি, অন্যান্য শীট থেকে নেওয়ার চেষ্টা করেছি, আর এর হেল্পিং হ্যান্ড হিসেবে আছে বই। ওকে, যেহেতু আমাদের এখানে বই ইউজ করতে নিষেধ করেছে তাই আমি হলো আমি এই শীটটা ইউজ করি, আর হলো বই থেকে আপনাদেরকে রেফারেন্স হিসেবে দিয়ে দিই যে বই এই অবস্থাটা রেফারেন্স হিসেবে আছে। ওকে, তো প্রথম যে অংশটুকু দেখেন ওপেন লুপ ক্লোজ লুপ এসব জিনিসগুলো আপনার যদি হুবহু মুখস্থ করে এখান থেকে পড়তে হবে এমন কিন্তু না, আমাদের বইতে কিন্তু সবই আছে আপনি যদি বই থেকে পড়তে চান। এই জায়গা থেকে যে জিনিসটা পড়েছি সেটা হলো ফিডব্যাক, এই অংশটুকু আমি এই অংশটুকু এই শীট থেকে পড়েছি। ফিডব্যাক কয় ধরনের আছে, পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক, তো এই ফিডব্যাকটা কি তাহলে বইতে নাই? অবশ্যই বইতে আছে, ওই জায়গায় আছে, একটার পরে আমি যখন ট্রান্সফার ফাংশন তৈরি করবো তারপর থেকেই আছে। তো ওকে, গেল আপনাদেরকে আমি তারপরে দেখিয়েছি, দেখেন এখান থেকে স্টেবিলিটি এইসব বিষয়ে আমি পড়াইনি, এগুলো না পড়িয়ে আমি ট্রান্সফার ফাংশন নামে একটা শিট আপনাদের আমি দিয়েছিলাম, ট্রান্সফার ফাংশন নর্মাল ট্রান্সফার ফাংশন নামে একটা শিট আমি আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হলো কোথায় দেখি আপনাদের, দাঁড়ান,
এই তো শীত না, এটা একটা হলো আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড দেখেন। তাহলে ইন্ট্রোডাকশন গেল ওই শীট থেকে, আমরা বই থেকে ইন্ট্রোডাকশন ওই শীট থেকে পড়বেন। আর এখানে বই থেকে কি পড়বেন, বই থেকে হলো যাবতীয় যত ম্যাথ আছে, ম্যাথ তো আমি আর ওইখানে শীটের মধ্যে দিয়ে যাই না যে এই ম্যাথ এই এখান থেকে ওই ম্যাথ এখান থেকে পড়তে হবে, এরকম তো দিয়ে যায় না। তো যেটা করবেন যে ম্যাথ গুলা পড়ার জন্য ওই আমাদের বইয়ের যে এক্সাম্পল গুলো আছে এটা ব্যবহার করবেন। ওকে, এখানে দেখেন লেকচার টু নামে আমি দিয়েছি ট্রান্সফার ফাংশন স্টেবিলিটি, এটা কিন্তু লেকচার টু। তাহলে দেখেন এই জায়গায় কিন্তু এমন কিছু নাই ট্রান্সফার ফাংশন সম্পর্কে যেগুলো আমি বলি নাই, এই শীটটা কিন্তু পুরোটাই ট্রান্সফার ফাংশনের উপরে, লেকচার টু হিসেবে আমি ব্যবহার করেছি। একটা হলো লেকচার ওয়ান গেছে কিসের উপরে, আমি লেকচার ওয়ান মিড হিসেবে ওটা আমি ইন্ট্রোডাকশন দিয়েছি, এটা হলো লেকচার টু অফ ট্রান্সফার ফাংশন স্টেবিলিটির উপরে। ওকে, এটা গেল সেকেন্ড। থার্ড আসেন, যেটা আছে থার্ডটা কি, থার্ড আমি যেটা করেছি ট্রান্সফার ফাংশনের পরে ব্লক ডায়াগ্রাম। ওকে, তাহলে এইখান থেকে আমি এই শীট থেকে কি পড়ালাম, আচ্ছা ট্রান্সফার ফাংশনের পরে ব্লক ডায়াগ্রাম না, সরি আর একটা জিনিস আছে, এটা হলো মেকানিক্যাল যেটা আছে। তো মেকানিক্যাল এর জন্য আমরা পড়েছিলাম দেখেন এই যে মডেলিং অফ মেকানিক্যাল সিস্টেম, তো এটা এইখান থেকে দেখিয়েছি আমি, বই থেকে দেখিয়েছি, আপনারা যেটা করবেন সেটা হলো বই থেকে পড়বেন। এটা তো ভিডিওটা এই জন্য এখানে কাজে লাগবে, আপনারা আমি যেভাবে বলতেছি এভাবে করে ভিডিওটা দেখে নেবেন, একটার পর একটা কোন জায়গা থেকে কোন অংশটুকু পড়তে বলেছি সেটা এখান থেকে বুঝতে পারবেন। ওকে, দেখেন এইখানে যদি বই থেকেও আপনারা যদি এটা পড়তে চেষ্টা করেন, দেখেন ট্রান্সফার ফাংশন, দেখেন এই যে ট্রান্সফার ফাংশন বই থেকে দেওয়া আছে, বাট বই হুবহু আমাদের ব্যবহার করতে নিষেধ করে, তাই আমরা হলো শিট ইউজ করি আর কি। এখন এটা হলো নিয়ম আর কি, আইবিএন নিয়ম আর কি, যে বই ব্যবহার করা যাবে না। ওকে, তো এরপরে হলো দেখেন এইখান থেকে ওই ট্রান্সফার ফাংশন, এই আমাদের যে সার্কিট গুলো আছে সার্কিট গুলো থেকে ট্রান্সফার ফাংশন তৈরি করা, এটা আপনাদের আমি ওই যে আমাদের একটুখানি আগে যেটা দেখালাম যে আমাদের ট্রান্সফার ফাংশনের যে পাওয়ার পয়েন্ট ফাইলটা আছে ওইখান থেকে আমি এটা পড়িয়েছি। ওকে, গেল। এইখানে আমি কেন এগুলো কথা বলেছি, এই বইটার কথা কেন উল্লেখ করেছি, কারণ দেখেন 1.2 1.1 এগুলো অনেকগুলো ইকুয়েশন মানে এক্সাম্পল আমাদের এখানে দেওয়া আছে, তো অনেকগুলো এক্সাম্পল যদি এখানে দেওয়া থাকে তো এক্সাম্পল গুলো এখানে ব্যবহার করতে পারবেন, এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, এক্সাম্পল গুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারবেন সবকিছু এখান থেকে। এই কারণে বইয়ের নামটা দিয়েছি, আর বইয়ের নাম দেওয়া মানে বইয়ের একটা শীট তৈরি করা আছে আমাদের এখানে। তো বইয়ের শীটটা কি, বইয়ের শীটটা দেখেন আমি আপনাদের দেখাই, এটা হলো বইয়ের শীট, কন্ট্রোল সিস্টেম লেকচার 2, 3, and 4, কন্ট্রোল সিস্টেম লেকচার 2, 3, and 4। এইখানে আপনারা শুরু থেকে একদম আমরা ব্লক ডায়াগ্রাম ট্রান্সফার ফাংশন শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আছে, আপনারা যদি চান এটা ব্যবহার করতে পারেন। তো আমি যদি লেকচার ওই ওয়াইজ ইউজ করেন আপনারা এটা ব্যবহার করতে পারবেন, ওটা মানে আমার কন্ট্রোল সিস্টেম লেকচার অল যেটা আছে সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট বই যদি আপনারা ফলো করবেন কোনো কিছুই আপনাদের আটকাবে না, আমি বইয়ের বাইরে তো আর কিছু পড়াতে যাবো না, তাই না? সো এমন না যে হুবহু একটা জিনিস দিয়ে দিলাম, একটা ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন কিভাবে তৈরি করতে হয় এগুলো তো যে কোনো হবে, যে কোনো সার্কিট আপনাকে দিয়ে দিতে পারে, তাহলে ওইখান থেকে আপনারা এটা বের করে নেবেন, জাস্ট আপনাদের বেসিকটা মনে রাখতে হবে আর কি। তারপরে দেখেন এটা গেল এই শীটটা, আমি এই জন্য এটা শীট আকারে আছে, আমরা আপনারা যদি চান আমি বইয়ের জন্য বই থেকে যে শীট গুলা তৈরি করেছি সেগুলো আপনাদেরকে আলাদা করে দিয়ে দিব, এক থেকে শুরু করে আপনারা ওইখান থেকে ওটা ফলো করতে পারেন, বই ফলো করলে না আপনারা যদি বলেন। আর কেউ যদি ভিডিও দেখে করতে চান তাহলে ভিডিও তো আছেই, ভিডিও দেখে করবেন তাহলে, সেটা তো আলাদা। আচ্ছা, তো এটা গেল দেখেন এই পর্যন্ত ট্রান্সফার ফাংশন শেষ হয়ে গেল, এই যে এখান থেকে শুরু করে প্রথম 6টা পেজ, প্রথম 6টা বা 5টা পেজ। তো আপনাদেরকে আমি আজকে যে সিলেবাস দিয়েছিলাম সিটির, সেটাতে এভাবে লেখা ছিল যে প্রথম 6টা পেজ, এক থেকে 6টা পেজ থেকে শুরু করে 6 নম্বর পেজ থেকে শুরু করে এই নিচের দিকে সব মেকানিক্যাল সিস্টেম আমি আপনাদের এখান থেকে পড়িয়েছি। এখান থেকে যদি সব মেকানিক্যাল সিস্টেম পড়তেন তাহলে আর কোনো কিছু পড়ার দরকার ছিল না মেকানিক্যাল সিস্টেমে, কথাটা আমার বুঝতে পেরেছেন? এইখান থেকে জাস্ট মেকানিক্যাল সিস্টেম যা আছে এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ। তারপরে দেখেন তারপরে ব্লক ডায়াগ্রাম শুরু, তো ব্লক ডায়াগ্রাম আপনারা এখান থেকেও পড়তে পারেন, আপনাদের আর একটা ব্লক ডায়াগ্রামের শীট আমি দিয়েছিলাম সেখান থেকেও পড়তে পারেন। এটা হলো আমার আগে তৈরি করা, আর এই যেগুলো আমি নতুন আপনাদের দেখেছি সেগুলো হলো এইবারের, কারণ হলো আমাদেরকে বলে দিয়েছে এই আইবিএন নিয়ম অনুযায়ী যে আমাদেরকে এই ধরনের থেকে বই থেকে পড়ানো যাবে না। সো আমার কাছে যেহেতু এগুলো নাই, তো আমি এগুলো হাতে, আমার কাছে বইও নাই হার্ড কপি, তো আমি আপনাদেরকে যে আলাদা করে অন্য কোনো ওয়েতে দিব সেটা আমার কাছে সম্ভব না। সো যেহেতু এগুলো হলো একটু ঘোলাটে সেহেতু আমি এটাকে ইউজ করিনি। ওকে,
দেখেন 13 পর্যন্ত, 6 থেকে 13 পর্যন্ত। তো আপনারা যদি এটা ইয়েতে দেখতেন, গুগল ক্লাসরুমে দেখতেন, তাহলে কন্ট্রোল সিস্টেম লেকচার 2, 3, এন্ড 4 থেকে কোন কোন পার্টটুকু পড়তে হবে সেটা এখানে লেখা ছিল। ওকে, তারপরে হলো ব্লক ডায়াগ্রাম রিডাকশন। ব্লক ডায়াগ্রাম রিডাকশন আমরা পড়েছিলাম হলো লেকচার 5 থেকে। এই যে দেখেন ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, আমি ব্লক ডায়াগ্রামটা আলাদা করে দিয়েছি এখানে। তো ব্লক ডায়াগ্রাম এখানে ওই 2-3 পেজ আছে। ওকে, তারপরে থেকে যে ম্যাথ সহ এই জিনিসগুলো দেওয়ার জন্যই আপনাদেরকে দিয়েছি, যে ম্যাথ সহ এখানে আছে, এগুলো এখান থেকে ব্যবহার করবেন। তারপরে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, মিমো, মিসো এসব আপনাকে আমি পড়িয়েছি। এই যে এখানে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট মিমো, এখান থেকে বের করে গিয়ে আমাদের ব্লক ডায়াগ্রাম রিডাকশনে চলে গেছি। ব্লক ডায়াগ্রাম রিডাকশনের জন্য আমাদের একটা শিট আমরা ব্যবহার করেছি, ওই শিটটা যে আপনার ব্যবহার করতে হবে ডাজন্ট ম্যাটার, আপনি বই থেকে পড়েন কোনো সমস্যা নেই, সব সেম জিনিস। এখান থেকে বই থেকে আমি 4, 5, 6 এই সবগুলা রুল আপনাদেরকে পড়িয়েছি, যে কোনটা কোন জায়গা থেকে কোন জায়গায় গেলে কি হবে না হবে এসব জিনিসগুলো এখানে পড়িয়েছি। তারপরে এইখানে দেখেন এখানে ওই ব্লক ডায়াগ্রাম রিডাকশন প্রসেসটা আমি দেখিয়েছি, রিডাকশনের ম্যাথ গুলো দেখানো আছে। তো এই বইতে এখানে দেখানো আছে সবকিছু। তো আপনাদের কাছে এটাই হলো বিষয়, যে আপনারা যদি চান বই এক্স্যাক্টলি বই ফলো করেন, আর বইয়ের বাইরে যদি আপনি চান আরো জ্ঞান আহরণ করতে তাহলে আমার শিট গুলো পড়েন। ওকে, আর যদি চান শুধু বই পড়বেন তাহলে বই পড়েন, আর বইতে সবসময় সবকিছু ইয়ে করে দেওয়া থাকবে না, তো ওগুলা ভিডিওতে পাবেন। তাহলে আপনাদের জন্য প্রথম সাজেশন কি, প্রথম সাজেশন আপনারা বই পড়েন, বইয়ের পাশাপাশি যদি চান ওই ওই রিলেটেড আমার কোন শিট আছে কিনা ওই শিটটা দেখেন। ওকে, দেন যদি তারপরেও আপনার কাছে মনে হয় যে আপনি আরো কিছু জানতে চান, সেহেতু আপনি যেটা করবেন সেটা হলো আপনি এই আমাদের যে এই শিটের বাইরে যে অংশটুকু আছে, ভিডিও গুলো আমাদের আছে, ভিডিওতে আমি অনেক কথা একসাথে অনেকগুলো জিনিস একসাথে দেখানোর চেষ্টা করেছি, ওইখান থেকে দেখার চেষ্টা করবেন। ওকে, এই হলো মোটামুটি আমাদের আইডিয়া। আর এখানে কোনো মানে কঠিন বলতে কিছু নাই, সবচেয়ে বড় কথা যেটা ম্যাথমেটিক্যাল জিনিস, একটা হলে আর একটা হবে, একটা হলে আর একটা ব্যবহার করতে হবে, শেষ। এখানে আপনাদের পোল জিরো প্লট এসব কিছু আমি দেইনি পরীক্ষায় প্রথমটাতে। তো এই হলো বিষয়। এখন বলেন আপনাদের যে ল্যাপলাস ট্রান্সফর্ম না বুঝলে, তারপর এই সার্কিটের এটা না ধরতে পারলে কঠিন হয়ে যায় আর কি। তো এখন ল্যাপলাস ট্রান্সফরমেশনটা মুখস্থ রাখতে হবে আর কি, যে আপনার ল্যাপলাস ট্রান্সফরমেশন কোনটা থেকে কোনটা আসে এটা মুখস্থ রাখতে হবে। তো এটা ভালো মনে করেছেন আজকে। তো আপনাদের জন্য যেটা হলো এল, ইন্ডাক্টর যদি থাকে এস এল লিখে দিবেন ডিরেক্ট, আর যদি আমাদের ক্যাপাসিটর থাকে 1/CS লিখে দিবেন, শেষ। এই দুইটাই আমাদের ল্যাপলাস ট্রান্সফরমেশনের মানে আলাদা, ঠিক আছে। আর ওইলো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি বের করতে চান, তাহলে সিগন্যাল অ্যান্ড সিস্টেম আপনারা যদি পড়ে থাকেন কেউ, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন ওইখান থেকে বের করতে পারবেন। আর আপনাদের এখন যদি কিছু জানার থাকে, স্যার এই জিনিসটা এই টপিকটা আমাকে একটু বোঝাই দেন বা এরকম কিছু আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করব। এই হ্যাঁ বলেন, শুনছি স্যার, বোঝা যাচ্ছে না কথাটা। আশিকুজ্জামান বলেন, কথাটা বোঝা যাচ্ছে না। দুইটা থেকে দুইটা চারটার মধ্যে দুইটা এমসিকিউ দুইটা সিটি অ্যাসাইনমেন্ট টাইপ নিলে হয় না স্যার? না না না, হাইয়েস্ট হাইয়েস্ট দুইটা কাউন্ট করব, হাইয়েস্ট টু কাউন্ট হবে, এই হাইয়েস্ট টু তে আপনি যত পাবেন সেটাই যোগ হবে আর কি। এই
এখন কারো কোনো কিছু জানা থাকলে বলেন না, আমি বলছি, সমস্যা নেই। স্যার আমাদের তো সিটি ওয়ানে অনেকজনের ভালো হয়েছে, এখন যদি সিটি যেটা পরে নেবেন শুক্রবার আগামী, এখন যদি দু এক মাস কম আসে তাহলে কি কোনটা যোগ হবে, পরেরটা না আগেরটা? বলে দিয়েছে ভাই, টোটাল চারটা থেকে দুইটা কাউন্ট করবে, যেগুলো ম্যাক্সিমাম পাইছো। ঠিক আছে, মানে প্রথম সিটির যে ওই সিলেবাসে যে পরীক্ষাটা নেবেন আগামী শুক্রবার, আর নিব না আপনারা যদি চান তাহলে নিব, আর না হলে নিব না। আপনি পরে অন্য কোন সিলেবাস থেকে নিতে পারেন। না স্যার, ক্যারি করেন স্যার, প্লিজ স্যার, স্যার এটা থেকে আমাদের মার্ক করতে স্যার খুব সহজ হবে স্যার। আরে একটাতে আপনি এত চিন্তা করে লাভ আছে, পরে তো আরো দুইটা আছে সিটি, তাই না? তিনটা সিটি এখনো পড়ে আছে, এখনই আপনারা টেনশনে মরে যাচ্ছেন। না স্যার ওটা স্যার আমি সিটির যে কোশ্চেনটা ছিল আমি যে চিন্তা করেছিলাম ওটা, ওইখান থেকে আরো তিনটা কোশ্চেন, দুইটা কোশ্চেন আমি বাদ দিয়েছি, বাদ দিয়ে এটা করেছিলাম। তো যাই হোক, এই হলো বিষয়। তো এখন আপনারা কি করতে যাচ্ছেন আমাকে তাহলে বলেন, আপনারা হলো আগামী কত তারিখে পরীক্ষা দিতে যাচ্ছেন বলেন। তাহলে স্যার সামনে শুক্রবারে স্যার একটা ডেট দিয়ে দেন স্যার, তাহলে এই সময়ের মধ্যে, তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলোর উপরে পরীক্ষা দিই স্যার। এগুলো পড়লে তাহলে আমাদের প্রিপারেশন হলো পুরো। বলে দেই কি পড়বেন তাহলে, ঠিক আছে? আমি বলে দেই কি পড়বেন, আবার এটা সবাই শোনেন একটু ভালো করে। যেটা পড়বেন সেটা হলো আপনাদের মেকানিক্যাল সিস্টেম, আর হলো আমাদের যেটা পড়ানো ছিল সেটা হলো ব্লক ডায়াগ্রাম তৈরি করা। ওকে, রিডাকশনও আমি দেইনি, রিডাকশনও দেইনি, ব্লক ডায়াগ্রাম রিডাকশনও দেইনি। একটা একটা সার্কিট দেওয়া থাকবে, ওই সার্কিট থেকে আপনারা একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করবেন, এটা একটা প্রসেস। আর একটা হলো আমাদের এই কি বলে ওই মেকানিক্যাল সিস্টেম। তো এটা পড়ার জন্য আপনারা যে শিটটা ব্যবহার করবেন সেই শিটটা হলো কন্ট্রোল সিস্টেম লেকচার 2-3-4, কন্ট্রোল সিস্টেম লেকচার 2-3-4, কন্ট্রোল, আমি লিখে দিচ্ছি দেখেন, কন্ট্রোল লেকচার 2-3-4 নামে একটা আছে শীট। এটা এটা এটার হলো ওই যে মেকানিক্যাল পার্ট থেকে পড়বেন, উপরের অংশ না, উপরের 6 পেজ না, ঠিক আছে? 6 পেজ থেকে, হ্যাঁ 6 নাম্বার পেজ থেকে। আরেকটা পড়বেন হলো লেকচার 5, লেকচার 5, এটা হলো ব্লক ডায়াগ্রাম তৈরি করার জন্য। ওকে, এর বাইরে আর কিছু করতে হবে না। ওকে, এই দুইটা শীট করবেন। আর শোনেন, আপনাদেরকে যে জিনিসগুলো পড়িয়েছি আমি এখন তাহলে বলে দিই কোনটা কোন জায়গা থেকে পড়িয়েছি আবার আপনাদের জন্য। যেটা হলো আমি লিখে দেই, এসএফজি আপনাদের পড়িয়েছি আমি, এসএফজির একটা তিনটা শীট দিয়েছি, এসএফজি তিনটা মানে একটাই, ওই একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আপনারা পড়বেন, এসএফজি যেটা লাস্ট আমি দেখালাম, এটা হলো পাওয়ার পয়েন্ট, একটা পাওয়ার পয়েন্ট দেওয়া আছে, পিপিটি ফাইল দেওয়া আছে, এটা পড়বেন। বই যদি পড়তে চান বইয়েরও শীট দেওয়া আছে, সো বইও পড়তে পারেন, বই দেওয়া আছে আপনাদের, আপনারা যদি বই থেকে পড়েন, বই পড়লে আর কিচ্ছু লাগবে না, বই পড়লে বাকি কোনো কিছুই লাগবে না। আমি বললাম আপনাদেরকে আমি যত শীট দিয়েছি সব শীট হলো আমাদের নির্দিষ্ট একটা রুলের জন্য আপনাদেরকে এই শীটগুলো প্রোভাইড করেছি আমি। আপনারা যদি বই পড়েন তাহলে আর কোনো কিছুই আলাদা কোনো কিছুই লাগবে না। তাহলেও সমস্যা নাই, বই ফলো করলে, বই যেকোনো কিছুর জন্যই বই ফলো করেন, কোনো সমস্যা নাই। ওকে, আর আমি ওরকম না যে ওই অংশ ওইখানে ওটা পড়াইছি মানে আরেক জায়গায়, এইগুলো এই জিনিস এরকম ম্যাথমেটিক্যাল টার্ম, তো ম্যাথমেটিক্যাল টার্ম, এটা যে সব জায়গায় একই হবে, সব জায়গায় একই রকম জিনিস হবে। আর ব্লক এর জন্য আমি আপনাদেরকে যে দুই একটা এক্সট্রা আমি ওই দেখিয়েছিলাম, একটা এক্সট্রা শীট দেখিয়েছিলাম, ওগুলো এক্সট্রা শীটের কোনো মানে ইয়া নাই, ওগুলো প্র্যাকটিসের জন্য আপনাদের দেখিয়েছিলাম যে আমি একটা জিনিস এটা করবো, তাই আমি আপনাদেরকে রুলগুলো পড়ালাম। তো এখন তাহলে ব্লক ডায়াগ্রাম রিডাকশনটা কেমন হবে এটার একটা প্র্যাকটিস করে দেখান, এরকম দুই একটা প্র্যাকটিস করে দেখিয়েছি। তো আপনাদেরকে আমি আজকে বইও দিয়ে দিয়েছি, মনে হয় বই তো আগেই দিয়ে দিয়েছি, বুক নাম্বার ওয়ান, বুক ওয়ান দিয়ে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। তো বইটা ডাউনলোড করে নেবেন, বই থেকে আপনারা যে যেই টপিকটা আছে প্রথম চ্যাপ্টারেই পাবেন সব, আমাদের যা পড়ানো হয়েছে সব প্রথম চ্যাপ্টার থেকে, প্রথম চ্যাপ্টারে ইচ এন্ড এভরিথিং পাবেন। ওকে, আমি সাধারণত অফলাইন ক্লাস হলে আমি বই থেকে পড়াই, সব বই থেকে বোর্ডে পড়াই, কোনো সমস্যা নাই। তো এখন এই এর বাইরে যদি আপনারা প্র্যাকটিস করার জন্য বা আরো ভালো বোঝার জন্য বা এরকম কোনো কিছুর জন্য চান তাহলে আমাদের ভিডিও দেখবেন, আর নেক্সট যেটা থাকবে সেটা হলো আমাদের এই শীটগুলো পড়বেন।
তো এখন আমার কথা হলো শীট গুলো আমি কিভাবে তৈরি করেছিলাম সেটা বলি। লেকচার ওয়ান মিডের যেটা আছে সেটা আমি যদি আপনারা যদি আমার শীট না পড়েন না পড়বেন বই থেকে পড়েন সমস্যা নাই। লেকচার টু থ্রি ফোর ফাইভ এই সবগুলাই আমার হলো বই থেকে তৈরি করা, ওকে, মানে বই থেকে কেটে কেটে নিয়ে তৈরি করা আর কি, এটা হলো বিষয়। এখন বই থেকে যদি আপনারা বই যদি পড়েন তাহলে ওই শীট গুলো তো আর দেখার কোনো দরকার নাই, বাট বইয়ে অনেক সময় অনেক কিছু লেখা বোঝা যায় না, কারণ আমাদের তো বইয়ের মানে প্রিন্টটা ভালো না। সো বই এমনিতে বই হয়তো বুঝতে পারবেন, বাট আপনারা ভিডিওটা ফলো করবেন তাহলে ক্লিয়ার হবে। এই স্যার আমাদের আগামী শুক্রবারে কি পরীক্ষা নেবেন নাকি? আগামী শুক্রবারে পরীক্ষা, আগামী শুক্রবারই তো, তাহলে আগামী শুক্রবারে পরীক্ষা নেব। ওকে, এখন আগামী শুক্রবারে পরীক্ষা, আর সিলেবাস আগেরটাই কতটুকু পড়বেন বলে দিলাম, কন্ট্রোল সিস্টেম 2 3 4 এই লেকচার 5 স্যার মেকানিক্যাল পার্ট থেকে কি স্যার ম্যাথ থাকবে? স্যার মেকানিক্যাল পার্ট পড়বেন, হ্যাঁ মেকানিক্যাল পার্ট থেকে ম্যাথ থাকতে পারে, লেকচার এই 5 থেকে যেটা ব্লক ডায়াগ্রাম তৈরি করা ওইখান থেকে ম্যাথ থাকতে পারে। আপনাদের স্যার বাবু স্যার ব্লক ডায়াগ্রাম তৈরি করে স্যারকে একটু দেখাই দিবেন স্যার। স্যার হ্যালো, একজন একজন করে বলেন। হ্যাঁ বলেন স্যার, ব্লক ডায়াগ্রাম রিডাকশনের আগ পর্যন্ত। সবাই পরে বুঝতে পারবে কিন্তু ম্যাথটা তো স্যার বুঝতে পারবে না স্যার। আচ্ছা আমি করে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা সবার কাছে কি পিডিএফ গুলো আছে? পরীক্ষা আজকে 10টার সময় যেটা বললেন এটা তো হবে না? না 10টার সময় এটা হবে না। তাহলে স্যার ওই বেসিকটা স্যার ম্যাথটা করার জন্য বেসিকটা যতটুকু দরকার স্যার তত একটু দেখেন, একটা ম্যাথ দেখে দিন তাহলে স্যার মোটামুটি। ওকে ওকে দেখাচ্ছি। আচ্ছা মনোযোগ দিয়ে শুনেন আপনারা, তো আমি যেখান থেকে শুরু করব এটা হলো লেকচার নাম্বার, আমি যেগুলো আসলে আপনাদের জন্য যেগুলো পড়তে বললাম সেগুলো আমি একটু পড়াই দিচ্ছি আর কি। লেকচার টু থ্রি ফোর যতটুকু আমি যতটুকু থেকে সিলেবাস দিলাম সেটুকুই আমি পড়ানোর চেষ্টা করছি। আমি একটা ওভারভিউ দিচ্ছি দেখেন, এটা হলো মেকানিক্যাল সিস্টেম। কত নম্বর লেকচার স্যার? এটা হলো লেকচার টু থ্রি ফোর। ওকে, এই দেখা যাচ্ছে এখানে লেখা, দেখেন কন্ট্রোল সিস্টেম লেকচার টু থ্রি এন্ড ফোর। আসলে আমি একটার পর একটা একটার পর একটা অ্যাড করেছি তো এই জন্য এইভাবে নামগুলো এসেছে আর কি। আপনারা এটা বইতে পাবেন, বইতে কোথায় পাবেন আমি বলে দিই, পেজ নাম্বার লিখে নেন সবাই, বইয়ের পেজ নাম্বার লিখে নেন, আমি লিখে বলে দিচ্ছি। ওকে দাঁড়ান আমি খুঁজে বের করি একটু, হারাই গেছে, খুঁজে রাখছি। সামার 2020। আচ্ছা তাহলে বইয়ের পেজ নাম্বার হলো এখানে 11 নম্বর পেজ, দেখেন সবাই এই যে 11 নম্বর পেজ এর নিচের দিকে, এটা নট বইয়ের পেজ, পিডিএফ এর পেজ আর কি, পিডিএফ এর পেজ 11 নম্বর। তো এটা আপনারা বইয়ে এখান থেকে পাবেন, তো ট্রান্সলেশন অফ সিস্টেম নিয়ে কথা বলা হয়েছে আপনাদের। আমি প্রথম থেকে বলে যাচ্ছি, শোনেন ধরেন ট্রান্সলেশনাল সিস্টেম আর রোটেশনাল সিস্টেম দুইটা সিস্টেম আছে। যেমন ধরেন গাড়ি চলতেছে সরলরৈখিক ভাবে, গাড়ির চাকা কিন্তু ঘুরতেছে, বাট গাড়ি কিন্তু চলতেছে সরলরৈখিক ভাবে, সোজা রাস্তায় চলতেছে, বাট গাড়ির চাকা কিন্তু ঘুরতেছে, গাড়ি চলতেছে সামনের দিকে আর গাড়ির চাকা ঘুরতেছে। তাহলে দুইটা ট্রান্সলেশনাল সিস্টেম আমাদের আছে মেকানিক্যাল সিস্টেমের মধ্যে। ওকে, দেন এখানে যেমন ধরেন ইনার্শিয়া ফোর্স যেটা আছে, ইনার্শিয়া ফোর্স জড়তা, জড়তার ভ্রামক যেটা আমরা বলি সাধারণত, জড়তার ভ্রামক যদি বলি মোমেন্ট অফ ইনার্শিয়া, ওইখান থেকে এই বিষয়টা আসে যে একটা জড় বস্তু আপনার সবসময় কি থাকতে চায়? সবসময় হলো
স্থির থাকতে চায়, এটা কি চায় না? এটা হলো এর স্থান অতিক্রম, মানে স্থান পরিবর্তন করতে চায় না। আবার গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, এই যে প্রবণতাটা এটা আমরা বলেছি জড়তা আর কি। তো এটাকে আমরা সূত্রের মধ্যে দেখি, এফ এম ইজ ইকুয়াল টু এ টি, আপনারা এই সূত্রটা আগেই পড়েছেন, এটা আপনাদেরকে বলি এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্র। তো এখানে এম মানে হলো বস্তুর ভর, আর হলো এ মানে হলো আমাদের এক্সিলারেশন। ওকে, এটা হলো এক্সিলারেশন। তো এফ হলো বল, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলেন, এম হলো ওই বস্তুর ভর, আর এ হলো তার এক্সিলারেশন। ওকে, তো এটা যদি এ যদি এক্সিলারেশন হয়, তাহলে এক্সিলারেশন মানে কি বলেন তো? ত্বরণ। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা এটাকে লিখতে পারি dv/dt, এটাকে বলা হয় বেগ। ওকে, বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ, এটা আমরা এখানে বসালাম। ওকে, আবার এইখান থেকে আসেন, d/dt তো আছে, লিখলাম d/dt লিখলাম, ভালো কথা। এই v সমান আবার কি? v মানে ভেলোসিটি। ভেলোসিটি মানে আমরা কি জানি? বস্তুটা কত দূরত্ব অতিক্রম করলো কত সময়ে। আমরা জানি কি? ms ইনভার্স 1, যেটা আছে যে আমাদের একক সময়ে কত দূরত্ব অতিক্রম করে, মানে বস্তুর সরণের পরিবর্তনের হার। তাহলে সরণ হলো x, সরণ হলো x, এর পরিবর্তনের হার হলো dx/dt। তাহলে এটাকে আমরা এখানে এই কারণে লিখে থাকি, এখানে এই জায়গাটাতে গুণাকারে লিখে থাকি dx/dt, dx/dt। ওকে, এই হলো বিষয়। তো এটাকে এই কারণে আমরা এখানে গুণাকারে লিখলে এটাকে লিখি d^2x/dt^2। তো এটাই হলো আমাদের বিষয়। এখানে যদি এখন কেউ না বুঝতে পারেন আমাকে বলেন, আমরা এই কারণে এটাকে লিখে থাকি f = m d^2x/dt^2। এটা হলো আমাদের কিসের জন্য পেলাম? দেখেন, এখানে একটা বস্তু এরকম এরকম সরে গেল এদিকে, জাস্ট এটার জন্য আমরা এই একটা ইকুয়েশনে চলে আসতে পারলাম। এই ইকুয়েশনটা কি আমাদের জানেন? এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন বলেন এখানে আপনি কত কি বুঝতে পারেন নাই বলুন, বুঝতে পারলে বলেন। তারপরে দেখেন এখানে আসলো কি? স্প্রিং যেটা আছে, আচ্ছা স্প্রিং নিয়ে কথা বলি আগে। আচ্ছা, স্প্রিং এর আগে আসতে হলো ড্যাশপট অথবা এটা পিস্টন মনে করেন। আচ্ছা ওকে, তো এটা পিস্টন, একে দেখাই আপনাদের, এটা একটা পিস্টন। এখানে একটা ধরেন একটা আমাদের একটা কিছু আছে যেটা হলো আমরা টেনে নিব, এটা একটা পিস্টন। তো পিস্টনের ক্ষেত্রে বলটাকে বলা হয় FD, ড্যাম্পিং ফোর্স। ড্যাম্পিং, ড্যাম্প হয়ে যাওয়া মানে হলো, বলে না যে ভয়েসটা ড্যাম্প হয়ে যাচ্ছে, কথার কথা আমি বললাম, এটা এক্সাম্পল একটা মনে করেন, যে ভয়েস আগে শোনা যাচ্ছিল, ধীরে 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 অনেক দূরে চলে গেল ভয়েসটা। মানে একটা লোক কথা বলতেছিল অনেক জোরে, কথা বলতে বলতে ধরেন রিক্সা বা সাইকেলে বা রিক্সায় লোকটা চলে গেল, তো কথা বলতেছে চলে যাচ্ছে। তো প্রথমে আপনি যেরকম শব্দ শুনবেন, পরের দিকে কিন্তু সেরকম শব্দ শুনবেন না। সো ধীরে ধীরে কিন্তু শব্দটা তীব্রতা কমতে থাকবে, শব্দের তীব্রতা যে কমতে থাকলো এটাকে বলা হয় ড্যাম্পিং, কোন একটা জিনিসের ড্যাম্পিং হয়ে যাওয়া। যেমন ধরেন শব্দটা আমাদের কি হয়েছে, যে এখানে প্রথমে আপনার কানে অনেক বেশি এসেছিল, এখন কিন্তু ধীরে ধীরে কমে গেছে। তো সেম ভাবে এখানেও একই বিষয়, যে আমরা যদি এখানে ফোর্স অনেক বেশি দেই, ফোর্স বেশি দিয়ে যদি টেনে নেই বাইরের দিকে, তাহলে ঘষা কি বেশি খাবে না কম খাবে বলেন তো? ফ্রিকশন এর কি বেশি হবে না কম হবে বলেন? একটা জিনিসকে আমি টেনে বের করে নিয়ে আসলেন, ধরেন এটাকে কিভাবে বলবো, একটা গাড়ি ধরেন, একটা গলির মধ্যে আটকে গেছে। ওকে, তো গাড়িটাকে আপনারা টেনে বের করে নিয়ে আসবেন, বলেন তো গাড়ির দুই পাশের অবস্থা কি হবে? ওইখানে একটা বল কাজ করতেছে, সেই বলটাকে বলা হয় কি? ড্যাম্পিং ফোর্স, মনে রাখবেন, সেই বলটাকে বলা হয় কি? ড্যাম্পিং ফোর্স, ড্যাম্পিং ফোর্স। আপনি এই গাড়িটাকে ধীরে ধীরে বের করতে চাইলে কি হবে, যে এটা একটু কম ঘষা খাবে বা কম ফ্রিকশন হবে। বাট আপনি যদি অনেক দ্রুত বের করে নিয়ে আসতে চান তাহলে কি হবে? অনেক বেশি
ড্যামেজ হয়ে যাবে, ফ্রিকশন বেশি হবে। হ্যাঁ, তো এটা এই কারণে আমাদের যে ড্যাম্পিং ফোর্সটা আছে এটা ইজ প্রপোর্শনাল টু কার এই ভিটি। আপনি যত গতি দিবেন, এটা হলো ভেলোসিটি, ভেলোসিটি যত দিবেন বেশি তত কি হবে, তত কি হবে গাড়িটার কি হবে, অবস্থা খারাপ হবে না বলেন তো? ওই সরু রাস্তাটা আছে তার ভিতরে দুই পাশ থেকে, তাহলে এই অবস্থায় তাহলে ভেলোসিটি যত বাড়াবেন তত আমাদের এই ফোর্সটা কি হচ্ছে বাড়তে থাকবে, তার মানে আমাদের ড্যাম্পিংটা তত বেশি হতে থাকবে। আর এই ড্যাম্পিংটাকেই আমরা ওই যে বললাম যে চামড়া উঠে যায় বা কালার উঠে যায় ওটা দিয়ে তুলনা করব। ওকে, তো এই কারণে ইকুয়াল এই সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেয়, আমরা জানি কি সমানুপাতিক একটা ধ্রুবক বসে, তো ওই ধ্রুবকটা হলো বি, আর এখানে ভিটি তো আগেরটাই আছে। ওকে, তো এই বি কেন ব্যবহার করলাম এখানে, এই বিটা হলো সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকটা কার জন্য আসে, এই ধ্রুবকটা আসে হলো এর জন্য, আমাদের যে পিস্টন আছে সেটার মেটারিয়ালের উপর ডিপেন্ড করে। এখন মনে করেন গাড়িটা তৈরি হলো রাবারের, কথার কথা বুঝছেন, গাড়িটা তৈরি হলো রাবারের, তাহলে এ কি ওই পরিমাণ ড্যামেজ হবে যদি গাড়িটা তৈরি হয়, ধরেন গাড়ির দুই পাশে যদি তৈরি হয় ধরেন মেটালের, তার তার চেয়ে না স্যার রাবারের ক্ষতি বেশি হবে না মেটালের ক্ষতি বেশি হবে বলেন? কারণ ঘর্ষণটা মেটালও ও একটা নির্দিষ্ট ফোর্স দিবে, ওই পাশ থেকেও একটা ফোর্স দিবে, দুই পাশ থেকে কিন্তু মেটালের ক্ষতিটা বেশি হবে। তো ওইটা নির্ভর করে আমাদের এই বি এর উপরে, তাহলে এটাকে বলা হয় বিভিটি। আবার আপনাদের আমি একটুখানি আগে কি পড়ালাম যে ভেলোসিটিটা হয় কি dx / dt, ভেলোসিটি মানে কি সরণের পরিবর্তনের হার, মানে কি পরিমাণ সরণ হচ্ছে, এখানে dx টেক্স ভুলে যান, এই d ভুলে যান, উপরে কি x, x মানে 10 মিটার, 10 মিটার গেলাম আমি কত সময়ে, ধরেন 2 সেকেন্ড সময়ে আমি 10 মিটার দূরত্ব অতিক্রম করছি, তাহলে আপনার স্পিড কত, আপনার ভেলোসিটি কত বলেন? 10 মিটার দূরত্ব অতিক্রম করেছি 5 মিটার পার সেকেন্ড, যদি 10 মিটার তাহলে এটা হবে 10 মিটার, মানে পার সেকেন্ডে 5 মিটার, হ্যাঁ এটা হলো 10 মিটার, এটা হলো 2 সেকেন্ড, তাহলে আমাদের আসবে 5 মিটার পার সেকেন্ড ms ইনভার্স 1। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে d কেন দেওয়া হয়, এই d হলো ক্ষুদ্রতম দূরত্ব, বুঝতে পেরেছেন, এই ক্ষুদ্রতম দূরত্ব যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা d দিয়ে দিই, তাহলে d দিয়ে আপনারা অনেক বেশি মানে কঠিন হয়ে যায়, তাই আমরা এইভাবে দেখানোর চেষ্টা করলাম dx / dt। ওকে, এই হলো বিষয়, এটা গেল ড্যাম্পিং। তো ড্যাম্পিং এর পরে আসে স্প্রিং, স্প্রিং এও একই বিষয় স্যার, b এর একটা মান আছে না স্যার, b এর কোনো মান বলেন স্যার, সমানুপাতিক ধ্রুবকের কোনো মান নাই স্যার, b এটা তো বললামই, এটা এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম হবে, আপনি যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করবেন সেটা এখানে হবে, এটা হবে নিউটন প্রতি সেকেন্ড, এখানে দেওয়া আছে, জি স্যার বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা স্যার, রাবারের জন্য এক রকম, মেটালের জন্য এক রকম, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ এটাই। আবার ধরেন এখানে আমাদের যদি একটা স্প্রিং থাকে, স্প্রিংটা ধরেন এই পর্যন্ত আছে, আসার পরে এরকম টানা আছে, তো স্প্রিংটা যখন টানে মানে এরকম সামনের দিকে ধরে রাখবেন তখন কিন্তু এর মধ্যে ফোর্স থাকবে, তাই না? যত বেশি ফোর্স দিবেন স্প্রিংটা তত বেশি কি হবে, লেন্থ তত বাড়বে কিনা বলেন তো? জি স্যার, লম্বা হবে। জি স্যার, তখন ফোর্সটা তত বেশি বাড়বে কিনা বলেন? জি, কারণ যত স্প্রিংটা আপনার এরকম মানে প্রসারিত করে দিবেন তত দ্রুত সে আবার পিছনের দিকে চলে যাবে, তাই কিনা? আপনি টেনে ধরে থাকবেন অনেক জোরে, আবার ছেড়ে দিবেন, তাহলে কি হবে, চলে, তাহলে এই জন্য বলা হয় একটা ফোর্স সৃষ্টি হবে, এটাকে বলা হয় fk, আর এটা ইজ প্রপোর্শনাল টু হবে xt, x মানে সরণ, কত দূরত্ব অতিক্রম করেছে, কত জায়গা অতিক্রম করেছে, xt, t দেওয়া হয় কারণ এগুলো টাইম এর ফাংশন তাই t দেওয়া হয় আর কি। তো এখানে দেখেন a, তাহলে কি হবে, যত বেশি ফোর্স তৈরি করবেন তার কার উপর ডিপেন্ড করবে, কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, কি এই আমাদের স্প্রিংটা, মানে স্প্রিংটা কত লম্বা হয়েছে, সোজা কথা কত লম্বা হয়েছে, লেন্থ, এর লেন্থ যত বাড়বে এর হলো আমাদের ফোর্সটা বেশি হবে, স্প্রিং ফোর্সটা বেশি হবে, তো এটাকে বলা হয় f is fk is proportional to xt, তো এটা ইকুয়াল দিয়ে আমরা বুঝাই দেই, তো এখানে লিখি হলো আমরা কি, এখানে স্প্রিং এর যে আমাদের স্প্রিংটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটার উপর ডিপেন্ড করে এর যে মানে কনস্ট্যান্ট আছে স্প্রিং কনস্ট্যান্ট এটাকে বলা হয় k, আর এখানে x টি তো আগেরটাই আছে। এই হলো তিনটা ফোর্স আমরা নরমালি কিসে পেয়ে থাকি, একটা ট্রান্সলেশনাল সিস্টেম যদি চলতে থাকে তাহলে এই তিনটা ফোর্স আমরা পেয়ে থাকি, এর বাইরে কোনো আর বাকি কোনো ফোর্স আসলে থাকে না, সবগুলো একটা তিনটা ফোর্সের মধ্যেই, যতগুলো ফোর্স আছে সব তিনটাই এর মধ্যেই মানে থাকে আর কি। এটা গেল তিনটা গেল, এখন রোটেশনাল সিস্টেমে আসেন, রোটেশনাল সিস্টেমে এই সবগুলা জিনিসই আগের মতোই,
জাস্ট এক্স এর জায়গায় থাকবে থিটা, আর হলো ভি এর জায়গায় হবে ওমেগা। আমি একটু লিখে দেই, এক্স এর জায়গায় হলো থিটা মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর হলো যেহেতু রোটেশনাল, রোটেশন মানে কি ঘুরে, ঘুরে মানে কি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, ওকে, এই জন্য বলা হয় এক্স কে ডিসপ্লেসমেন্টটাকে বলা হয় থিটা। আর হলো আমাদের যদি বলি এটাকে এক্স এর সাথে ভি, এক্স মানে আমাদের যেটা সরণ, আমাদের রৈখিক সিস্টেমে যেটা সরণ, আমাদের ঘূর্ণায়মান সিস্টেমে সেটা হলো থিটা। রৈখিক সিস্টেমে যেটা ভি বা ভেলোসিটি, সেটা আমাদের এই সিস্টেমে হলো কি ওমেগা, এটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর যদি আমাদের আরেকটা যদি দেখি সেটা কি, সেটা আমাদের রৈখিক সিস্টেমে যেটা আমাদের ত্বরণ, সেটা আমাদের এখানে হলো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটাকে বলা হয় আলফা। ওকে, এই এই জিনিসগুলো ব্যবহার এখানে আর কোনো কিছুই নাই, এই জিনিসগুলো আলাদা করে এই তিনটা ইকুয়েশন যে পড়ালাম এর মধ্যে জাস্ট এগুলো বসাই দিলেই আমাদের অ্যাঙ্গুলারের জন্য ভেলোসিটি, অ্যাঙ্গুলারের জন্য আমরা ইয়ার ফোর্সের ভ্যালুগুলো পেয়ে যাব। এটা গেল, বলেন কার কি সমস্যা আছে বলেন এর মধ্যে। ওকে, নেক্সট দেখেন এরপরে আছে এলেম্বার্ট প্রিন্সিপাল। আপনাদেরকে আমি বলেছিলাম না যে আমাদের যে ভোল্টেজ, আমি এইভাবে বুঝিয়েছিলাম ব্যাপারটা, আপনারা হয়তো খেয়াল করেননি, যেমন ধরেন আমাদের কোন একটা ভোল্টেজ সোর্স, কোন একটা সোর্স, সরি সোর্স না, কোন একটা সিরিজ সার্কিট মনে করেন, কোন একটা সিরিজ সার্কিট যদি হয় সেই জায়গাটাতে আমি এখানে প্লাস মাইনাস এখানে একটা ভোল্টেজ দিলাম, এখানে একটা ভোল্টেজ দিলাম, এখানে আর ওয়ান আর টু, বলেন তো এখানে KVL ইউজ করলে কি হবে, এখানে কারেন্ট হলো I, KVL স্কুলে স্যার V ইকুয়াল KVL আছে মাইনাস IR1 প্লাস IR2 IR1 আর IR2, এটা হবে আপনারা যেভাবে লিখেন আর কি, আপনারা অনেক ভাবে লিখতে পারেন সেটাকে, এই V টাকে আপনারা মাইনাস V আকারে লিখতে পারেন, এগুলোকে প্লাস আকারে লিখতে পারেন, ইকুয়াল টু 0 দিতে পারেন। ওকে, তো এইভাবে করে আমাদের এই ফোর্সগুলোর ক্ষেত্রেও একটা সিস্টেম আছে। যেমন ধরেন একটা জিনিসকে আমি ঝুলায় রাখলাম, তো কিসের মাধ্যমে ঝুলায় রাখলাম, এটা একটা স্প্রিং, আর এইখানে ধরেন একটা ড্যাশপট যেটাকে আমরা বলি, বা যেটাকে বলি হলো আমাদের এই পিস্টন যেটা আছে, এটাকে আমরা M1টাকে এভাবে ঝুলায় রাখলাম। ওকে, M1টাকে M ভরের একটা বস্তুকে এভাবে ঝুলায় রাখলাম, তো ঝুলায় থাকলে কি হবে, নিচের দিকে একটা ফোর্স আমাদের থাকবে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। ওকে, তো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচের দিকে একটা ফোর্স পাবে সে, তো নিচের দিকে ফোর্স পেলে এটাকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে x পরিমাণ। ওকে, এখন এইখান থেকে আমরা ব্যাখ্যা করব এটাকে। দেখেন ডি এলেম্বার্টস নামে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন যে আমাদের যেরকম ভোল্টেজ সোর্সে একটা সিরিজ সার্কিটে যেমন সব ভোল্টেজের যোগফল জিরো, সেরকম ভাবে আমাদের একটা মেকানিক্যাল সিস্টেমের, একটা মেকানিক্যাল সিস্টেমের যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সের ইকুয়াল কি হবে, জিরো হবে। তাহলে এটাকে বলে ওরা এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ইকুয়াল টু ইন্টারনাল, ইকুয়াল টু ইন্টারনাল। আচ্ছা, এখন ইন্টারনাল ফোর্স কোনগুলা, ইন্টারনাল ফোর্স হলো আমাদের ওই যে তিনটা ফোর্স আমরা দেখিয়েছি, একটা হলো এর জড়তা এম, এম ভরের জন্য সেটা হলো আমাদের কি এফ এম ছিল, যেটা সেটা হলো কি আমি আপনাদের লিখে দেখাই, সেটা হলো এটাকে বলা যায় এম ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কারণ আমরা এটি পরে এসেছি, আর স্প্রিং ছাড়া একটা ড্যাশপট আছে, ড্যাশপটের জন্য হবে বি, তারপরে এখানে হবে ডি স্কোয়ার সরি ডি এক্স ডিভাইড বাই ডিটি। ওকে, তাহলে দেখেন এই যে ইকুয়েশন গুলো আমাদের একটা কিন্তু আপনাদেরকে যে ফ্রি বডি ডায়াগ্রাম পড়িয়েছিলাম এখান থেকে, এটাই যে একটা এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা কত দূর অতিক্রম, দূরত্ব অতিক্রম করলে সেটার উপর ডিপেন্ড করে এর এক্সটার্নাল ইন্টারনাল যে ফোর্স গুলো আছে এগুলো ইকুয়াল করে দিতে হবে, ইকুয়াল করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আপনারা দেখেন এই জায়গা থেকে আপনারা যদি নিতে চান, আপনারা যে বললেন অনেক সময় ল্যাপলাস ট্রান্সফরমেশন এগুলো ভুল হয়, তা এখান থেকে ওটা করতে হবে না, জাস্ট আমি এখানে দেখানোর চেষ্টা করি, এ ডি বাই ডিটি এটা সমান হলো এস,
ডিভাইডেড সমান যদি এস হয় তাহলে দেখেন এটাকে আমরা এস ডোমেইনে নিয়ে চলে যেতে পারবো, এম এই ডিভাইডেডটি এস হলে এটার উপর আসবে এস স্কয়ার এক্স স্কয়ার এক্স ওকে, আর এখানে হবে কি কে এক্স, এগুলো সব এস এর ডোমেইন প্লাস তারপর এটা কি হবে এটা হলো বি বি তো বি এর মধ্যে থাকবে এস এক্স এস এক্স ওকে, এই হলো বিষয় রূপান্তর করতে পারবো তো এই জন্যই আমাদের এই এক্সটার্নাল ফোর্স ইন্টারনাল ফোর্স এসব জিনিসগুলো লাগে। ওকে তো এই হলো আমাদের এটা ব্যাখ্যা। তো এখন একটা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করতে চাইলে আপনারা কি করবেন, জাস্ট একটা এরকম একটা এম ওয়ান একটা ভরের বস্তু দিবেন, এর এক্সটার্নাল ফোর্স দিবেন নিচের দিকে, ইন্টারনাল ফোর্স দিবেন উপরের দিকে, শেষ। ইন্টারনাল ফোর্স গুলো উপরের দিকে কাজ করতেছে, এক্সটার্নাল ফোর্স নিচের দিকে কাজ করতেছে, এই তিনটা ফোর্স এখানে একটা একটা করে তিনটা তিন জায়গায় বসায় দিবেন। এটাই হলো আমাদের এখন এটাই আপনাদেরকে আমি এখানে ছবিতে দেখিয়েছিলাম, হয়তো বা আপনারা এটা কেমন বুঝেছেন জানি না। তো এখানে দেখেন ডি এলম্বার্স প্রিন্সিপালটা কি বলেছে, যে এখানে আমাদের এই এই যেরকম যদি একটা অবস্থা থাকে তাহলে এই অবস্থা থেকে আমরা এইভাবে লিখতে পারি যে এফ টি ইজ ইকুয়াল টু, যেখানে এফ টি ইজ ইকুয়াল টু এম টি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার এক্স টি প্লাস বি ডিভাইডেড বাই এক্স টি প্লাস কে এক্স টি। ওকে এটা এটার জন্য আছে, তো এগুলোর জন্য আমি এটা মনে হয় পড়াইনি, তো এটা লাগবে না। এটা রেজিস্টিং ফোর্স বলে আর এটা হলো এক্সটার্নাল ফোর্স বলে আর কি। তো এটাকে একই বিষয়, এই এক্সটার্নাল ইন্টারনাল দিয়ে বলতে পারেন, এক্সটার্নাল রেজিস্টিং দিয়ে বলতে পারেন, সমস্যা নেই। ওকে তো এটা গেল। তো আচ্ছা এখানে একটা জিনিস ছিল যেটা হলো ফোর্সের সাথে আমরা কি ভাববো না ভাববো, এগুলো আপনাদের আমি বলেছি, যেমন ভেলোসিটি কে এই অ্যাঙ্গুলারে রোটেশনালে ওমেগা দিয়ে প্রকাশ করে, এক্স কে থিটা, তারপরে হলো ড্যাম্পিং এগুলো আমি দেখাইনি, এটা দেখাইছি যে এ কে এক্সিলারেশন কে আলফা দিয়ে, এই তিনটাই আসলে লাগে, আর বাকিগুলো তো টি দিয়ে প্রকাশ করে ফোর্স কে, এগুলো জানেনি। তো এই আর কি ওইসব, এটাই হলো বেসিক আমাদের, টোটাল বেসিকটা ওইখানে। আর এইখান থেকে যেটা দেখিয়েছিলাম সেটা হলো এক্স ওয়ান আর এক্স টু, এক্স ওয়ান পরিমাণ এম ওয়ান টা এক্স ওয়ান পরিমাণ নিচে নেমে গেছে, তো এই জন্য এম ওয়ান এর টা যখন বের করবেন তখন আমাদের এখানে নিজের হলো এক্স ওয়ান, আর এই এই যে আমাদের স্প্রিং আছে দেখেন, আচ্ছা এটা মনে হয় অনেকে বুঝতে পারবে না, আমি বলি ভালো করে। এখানে দেখেন এম টু আর এম ওয়ান দুইটা আছে, তো একটার জন্য আর একটা একটু নিচে নেমে গেছে, তো এদের দেখানো হচ্ছে যে এম টু এক্স টু পরিমাণ নিচে নামে আর এম ওয়ান এক্স ওয়ান পরিমাণ নিচে নামে, তো এম ওয়ান এর নিজস্ব যে নিচে নামাটা সেটা হলো এক্স ওয়ান। তাই আমরা এই যে সূত্রটা ব্যবহার করেছিলাম ইনার্শিয়া ফোর্স এর, এটা হলো d স্কয়ার x1 ডিভাইডেড বাই dt স্কয়ার ব্যবহার করেছে, শুধু x1 ব্যবহার করেছে। ওকে কারণ এর তো আর অন্য কোনো x2 এর সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা এখন ঘটনা হলো এখানে মাইনাস কেন ব্যবহার করে, মাইনাস হলো আমরা রেজিস্টিং ফোর্সগুলোকে মাইনাস ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। এটা গেল আরেকটা কোশ্চেন। সেকেন্ড যেটা সেটা হলো ড্যাম্পিং ফোর্সে কেন x1 মাইনাস x2 হলো, তো এটার কারণ হলো দেখেন এটা আগে ঝুলে পড়ার ডিসটেন্সটা ছিল, x1 নিচে নেমে যায় x2 কিন্তু হ্যাঁ এইটুকু থেকে কতটুকু টোটাল দূরত্ব অতিক্রম করেছে k1 অথবা b1, k1 মানে স্প্রিং আর হলো b1 কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটা আমরা এখান থেকে বের করতে পারব। তো এটা এই কারণে x1 - x2 লিখি আমরা, এটা হলো আমাদের সর্বশেষ অবস্থা, এটা হলো আদি অবস্থা মনে করেন, তো এই কারণে শেষ অবস্থা থেকে আদি অবস্থা বাদ দিলে আমাদের আসলে কতটুকু অ্যাকচুয়াল সরণ হয়েছে আমাদের এই ড্যাম্পিং মানে আমাদের যে এটা হলো আমাদের পিস্টনের এটা আমরা পাবো, আর এটা হলো স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর জন্য এটা মাইনাস ব্যবহার করতে হবে, এটা আপনারা মনে রাখবেন, একটা এখানে মাইনাসটা দিতে ভুলে গেছে ওরা বইতে, তো মাইনাস ব্যবহার করতে হবে। তো মাইনাস এই কারণে ব্যবহার করেন কারণ রেজিস্টিং ফোর্স উপরের দিকে ব্যবহার করতেছেন তাই মাইনাস। আসলে তো আসলে এই জায়গায় দেখলেই বুঝতে পারবেন যে এখানে দেখেন এম ওয়ান এর সাথে তিনটা ফোর্সে দেখানো আছে উপরের দিকে, যেহেতু উপরের দিকে মানে বিপরীত দিকে দেখানো আছে, যেখানে নিচের দিকে এটা নিচের দিকে আর এগুলা উপরের দিকে ইন্টারনাল গুলা আর এক্সটার্নালটা নিচের দিকে, তাই এগুলাকে আর নেগেটিভ দেওয়া হয় না, এগুলোর সামনে আর নেগেটিভ দেওয়া হয় না, যেমন বি ওয়ান এম এই কে ওয়ান এগুলোর সামনে এম না তো এম ওয়ান হবে, এগুলোর সামনে নেগেটিভ দেওয়া হয় না। ওকে ছবি থেকে বুঝতে পারবেন,
সে উপরের দিকে কাজ করতেছে। আবার যদি এরকম হয় একটা বস্তু এখানে আছে একে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে আবার কিন্তু আলাদা এই এই বাম দিকে দিবেন আর কি। কথাটা বুঝতে পেরেছেন কি? এটা আসলে কিছু যায় আসে না, দিলেই হলো রেজিস্ট, মানে দেখানো আর কি যে আমাদের এদিকে কাজ করতেছে আর অন্যদিকে কাজ করতেছে এই আর কি, দুইটা দুইটা দিক দেখানো আর কি। এই গেল আমাদের এটা। আর দেখেন M2 ক্ষেত্রে, M2 ক্ষেত্রে কিন্তু X1 এর কিন্তু সাথে ওর সম্পর্ক নাই, ওর সম্পর্ক হলো X2 এর সাথে। তো এই জন্য M2 ক্ষেত্রে কোনো কিছু X1 এর কোনো জিনিসই আসে নাই এখানে এই ইন্টারনাল ফোর্স গুলাতে। বাট এক্সটার্নালে দেখেন, এক্সটার্নালে আছে কি এই যে দুইটা, এই K আর হলো এই B1। তো K আর B1 এর জন্য আমরা এখানে যা পেয়েছি ওটাই এখানে বসাই দেব, শেষ। একদম ইজি জিনিস, বুঝতে পেরেছেন? এগুলো হলো ক্লাসের সাথে সাথে না পড়লে সবচেয়ে বড় সমস্যা, কাজের সাথে সাথে না পড়লে কোনোদিনই সম্ভব না, এটা ইঞ্জিনিয়ারিং মানেই এটা। তো তাহলে এখানে ইকুয়েশন থেকে আমরা ল্যাপ্লাস ওই ইকুয়েশনে রূপান্তর করব, ল্যাপ্লাসে আমাদের যেতে হবে না আপনাদের কিন্তু চাই নাকি আমরা সার্কিট ডায়াগ্রাম করব, ল্যাপ্লাসে চাই নি না, এগুলো সার্কিট ডায়াগ্রামে লিখতে হবে না, মানে ওই পর্যন্ত যেতে পারবো না, কিন্তু আপনারা যদি চান তাহলে এখান থেকে পারবেন, তাই আমরা এটা ব্যবহার করি, মানে আমরা পড়ে থাকি সাধারণত এই জন্য। নেক্সট দেখেন, এখানে ফোর্সের সাথে ভোল্টেজ আমরা যে ওই যে বললাম আপনাদের, সার্কিট ডায়াগ্রাম যদি চাইতে চান তাহলে কি করবেন, ঠিক আছে? ওটার জন্য আলাদা অঙ্ক আছে একটা, ওটা আমি দেখার চেষ্টা করবো। এখানে দেখেন ফোর্স এর সাথে ফোর্সটাকে ভোল্টেজ দিয়ে কনভার্ট করেছে, তো এই জন্য এটাকে বলা হয় ফোর্স ভোল্টেজ অ্যানালজি, এটাকে বলা হয় ফোর্স ভোল্টেজ অ্যানালজি। অ্যানালজি মানে একটা সিস্টেম, মানে অ্যানালগাস একটা সিস্টেম, অ্যানালগাস মানে সদৃশ একটা সিস্টেম, যে মেকানিক্যাল সিস্টেমটাকে আমরা কিভাবে একটা ইলেকট্রিক্যাল সিস্টেম দিয়ে আমরা রূপান্তর করতে পারবো এটা এখানে দেখানো আছে। নর্মাল একটা উল্টা জিনিস আর কি জাস্ট। আর ড্যাম্পিং কোএফিশিয়েন্ট বি এটাকে আর দিয়ে প্রকাশ করে, ড্যাম্পিং কোএফিশিয়েন্ট মানে হলো ড্যাম্প করে, যেটা ড্যাম্প করে মানে কি আমাদের রেজিস্ট্যান্স তো আমাদের কারেন্ট কে ড্যাম্প করে, সো এটা ওইখান থেকে এটা এসেছে। ডিসপ্লেসমেন্ট এক্স, আর এটা হলো চার্জ, চার্জ মানে হলো যে আমাদের বললাম ভেলোসিটি যদি হয় ভেলোসিটির সাথে সম্পর্কিত আর কি, চার্জের পরিবর্তন হারকেই তো কারেন্ট বলি, তো এইরকম আর কি ডিসপ্লেসমেন্টটা কারেন্ট দিয়ে প্রকাশ করা হয়, চার্জ দিয়ে প্রকাশ করা হয়। আর ডিসপ্লেসমেন্টের পরিবর্তন dx/dt ইজ ইকুয়াল টু হবে dq/dt। তো এই জিনিসগুলো এখানে দেখানো আছে, অ্যানালগাস সিস্টেম আর কি দেওয়া আছে, যে আপনার যদি বলে যে FV অ্যানালজি ইউজ করেন বা এটাকে বলা আছে FI অ্যানালজি, FI অ্যানালজি দিয়ে থাকলে তাহলে আমাদের ওই সিস্টেমে যেগুলা মানে ফোর্স আছে যেখানে ওই সিস্টেম মানে ইকুয়েশন যেটা বের করেছিলাম ওটার জায়গায় ফোর্সের জায়গায় কারেন্ট দিবেন আর M এর জায়গায় ক্যাপাসিটেন্স দিবেন, এটা হলো ফোর্স কারেন্ট অ্যানালজি, এগুলো লেখাই আছে আপনাদের। এই যেটা হলো টর্ক ভোল্টেজ, টর্কটা লাগবে না, আমরা টর্ক যেহেতু পড়াইনি ওটা, এটা না হয় বাদ দিয়ে রাখলেন এই। তো এখন এইখানে আপনারা বলেছি একটা অ্যানালগাস ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক আপনাদের তৈরি করতে হবে, কোথা থেকে? এই অংশটা থেকে। এটা থেকে অ্যানালগাস সিস্টেম তৈরি করার জন্য আমি আপনাদের বলেছিলাম যে M1 আর M2 এদের মাঝখানে আছে হলো B1, তাহলে এটা হবে প্যারালালে থাকবে, আবার M2 আর এখানে M3 এদের দুটোর মধ্যে এই দুইটা প্যারালালে থাকবে, ঠিক আছে? আর এদের যে নিজের নিজস্ব যেটা আছে সেটা হলো সিরিজে থাকবে। তো এটা এইভাবে দেখিয়েছিলাম আর কি, এই দেখেন L1 এর সাথে R1 এখানে প্যারালালে, L3 এগুলো হলো M এর জন্য, L গুলো হলো M এর জন্য, M মানে মাস এর জন্য, আর R1 টা হলো মাঝখানের যে আমাদের ড্যাম্পিং এর জন্য, ড্যাম্পিং এর জন্য। আর এখানে এই যে ক্যাপাসিটর যেটা আছে সেটা হলো আমাদের কিসের জন্য? স্প্রিং এর, স্প্রিং এর জন্য, আর এখানে ড্যাম্পিং এর জন্য আরটা, আর এখানে এইভাবে করে ব্যাখ্যা করা আছে, এই তো। তাহলে এটাই এটাই হলো মেকানিক্যাল সিস্টেম। আর ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে চলে যায়, এখন বলেন এই মেকানিক্যালি অংশটাই বলেন আগে, এর মধ্যে কি প্রবলেম কারো আছে কিনা এখন স্যার? তাহলে মেকানিক্যাল এর ম্যাথ বলতে কি স্যার, এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, এটাকে আমরা ইলেকট্রিক্যাল অ্যানালগ সার্কিটে স্যার কি করব স্যার? হ্যাঁ, এই দুইটা ম্যাথ, দুইটা এক ম্যাথ হতে পারে। একটা হলো যে আপনাদের একটা সিস্টেম দেওয়া থাকতে পারে, সেখান থেকে আপনাদেরকে DLM ওই যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাতে বলতে পারে, আর হলো এখানে একটা অ্যানালগ সিস্টেম আঁকতে বলতে পারে, এই আর কি। জি স্যার। আরেকবার একটু স্যার, যে আপনি মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে আসলাম এই সার্কিটটা? হ্যাঁ, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে। হ্যাঁ, তো ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে দেখেন, ব্লক ডায়াগ্রামে তো নরমাল জিনিস, আমি আপনাদেরকে একটু এটা তাড়াতাড়ি দেখাই দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন এখানে আমি দেখানোর চেষ্টা করেছিলাম, এটা ব্লক ডায়াগ্রাম মানে একটা ব্লক আপনারা তৈরি করবেন, সামিং পয়েন্ট জানা থাকতে হয় আর টেক অফ পয়েন্ট, দুইটা জিনিস জানা থাকলেই হয়, এই যে দুইটা।
তো সামিং পয়েন্ট কি যেখানে দুইটা জিনিস যোগ হচ্ছে, যেখানে এ আর বি দুইটা যোগ হয়ে এ প্লাস বি হচ্ছে, আর এখানে হলো কি এ আর এখানে মাইনাস বি, তাহলে এটা কি হবে এ মাইনাস বি, মানে বিয়োগ হচ্ছে। তো সামিং পয়েন্ট মানে যোগ আর কি, এখানে এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হলে এটা বিয়োগ হয়ে যাবে, আর এটা দুইটাই পজিটিভ হলে যোগ হবে আর কি। তো এখানে আমাদের যদি এটা ভিআই হয়, এটা যদি ভিআই হয় আমাদের এই ভোল্টেজটা, আর এটা আমাদের ভি নট দেওয়া আছে, তাহলে বলেন তো এর ভিতরে কারেন্ট যদি আই, যেহেতু কারেন্ট আই, এই আই কারেন্টটা কিভাবে বের করা যায়? তো ভিআই মাইনাস ভি নট, তাহলে আই ইকুয়াল টু হবে ভিআই মাইনাস ভি নট, আর ভি নট মাইনাস ভিআই হবে, ভি নট মাইনাস ভিআই, যেহেতু আমাদের এটা ভোল্টেজটা এদিক থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে ভি নট টা বড় আর ভিআই টা ছোট, তাই এখানে ভি নট মাইনাস ভিআই ডিভাইডেড বাই আর হবে, তাই না? নাকি উল্টা বললাম? স্যার উল্টা হচ্ছে স্যার, ভিআই মাইনাস ভি নট হবে, বড়টা দিক থেকে ছোটটাতে যায়, তাহলে ভিআই মাইনাস ভি নট। ওকে, তো ভিআই মাইনাস ভি নট ডিভাইডেড বাই আর, তো এটাকে আমরা আসলে একটু সুন্দর করে লেখার জন্য 1 বাই আর ব্র্যাকেটে লিখি হলো ভিআই মাইনাস ভি নট। এই তো, তো এটাকে আমরা ব্লকে আমরা প্রকাশ করতে পারবো। তো ব্লকে কিভাবে প্রকাশ করবো দেখেন, ইনপুট ভোল্টেজ যেটা দেওয়া আছে, ইনপুট এখানে দিলাম, এটা একটা ব্লক, এখানে হলো প্লাস, এখানে মাইনাস, তো এটাকে আমরা মাইনাস দিলাম, এটাকে ভি নট বললাম, তো এটাকে বললাম হলো ভিআই। ওকে, তাহলে বলেন আউটপুট হিসেবে কি বের হবে এখান থেকে? তাহলে স্যার আউটপুট হিসেবে ভিআই মাইনাস মাইনাস ভি নট। ওকে, এটা এখন কার ভিতর দিয়ে যাবে, 1 বাই আর, এটাকে গুণ হবে 1 বাই আর এর সাথে। তো এই গুণ যেগুলো হবে যার সাথে, এগুলো সব বক্সে দিবেন, বক্সে দিলে আমরা বুঝতে পারবো 1 বাই আর এর ভিতর দিয়ে চালাইলে এটা কি হিসেবে বের হবে, আই বের হবে, আই হিসেবে বের হয়ে যাবে, শেষ। তো এটাই যদি আমাদের এই অংশটুকু হয়, তাহলে এখন ভি নট এর মানটা বের করার চেষ্টা করেন, এখান থেকে ভি নট এর মান বের করতে পারবেন না, আমরা তো সবই জানি আই এর ভ্যালু জানি আমরা, তো ভিআই জানি, তার ভি নট এর মান বের করতে হবে। আমি এটা খুবই একটা আমরা কি লিখতে পারি, এল এর জায়গায় এস এল লিখে দিবেন ডিরেক্ট, আমাদের এটা নর্মাল আমরা ট্রান্সফার ফাংশনে নিচ্ছি, এস এল ইনটু আই, ওকে, এ আই টা হলো এ আই আর কি, এ আই বড় আই, বড় আই দিয়ে দেন, বের হয়ে যায়, তখন এই আউটপুট ভোল্টেজটা আবার দেখেন আমাদের এর সাথে একই সমান, তো এটাকে আমরা এখানে এইভাবে কানেক্টেড করে দিতে পারি। ওকে, তার কারণে এই ভিন্নটা তো আলাদা অন্য কোথাও থেকে আসে নাই, এই জায়গা থেকে, তো আমরা এখানে এইভাবে করে দিতে পারি। এই হলো আমাদের ব্লক ডায়াগ্রাম, যে এরকম যদি অনেকগুলো থাকে তো অনেকগুলো মান বের করবেন, ইকুয়েশন চারটা বা তিনটা চারটা হতে পারে, বের করবেন। আমি আপনাদেরকে এটা করে দিয়েছিলাম, একটা দেখাই, এই জিনিসটা আমি করে দিয়েছিলাম আপনাদের, সেটা হলো একটা বড় ম্যাথ করে দিয়েছিলাম, মূল বইয়ের 29 বা 23, হ্যাঁ কোন একটা মানে করে দিয়েছিলাম, এই যে এই ম্যাথটা করে দিয়েছিলাম 28 নাম্বার, এটাতে চারটা আছে। আমি আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা যে একটা ইকুয়েশন লেখার পরে যা জিনিস, যে জিনিসটা জানেন না ওটা বের করার চেষ্টা করবেন, আবার ওই জিনিসটা যে ওর মধ্যে যেটা জানেন না ওটা আবার দ্বিতীয়বার বের করার চেষ্টা করবেন। তো আপনারা যেখানে ইন্টিগ্রেশন দিয়ে এগুলো না করলেও সমস্যা নাই, আপনারা যদি ডিরেক্ট ওই এস এল ব্যবহার করেন, মানে এটা করলে ইজি হবে আপনাদের জন্য, এটা দরকার নাই। ওকে, এই ইকুয়েশন চারটা দিয়ে চারটার জন্য চারটা দেখেন, 1, 2, 3, 4 চারটার জন্য চারটা আমাদের এরকম ফিগার তৈরি হয়েছে, চারটা ফিগারকে আমরা একসাথে করে এরকম করে দেখিয়েছিলাম, এটাকে আলাদা আলাদা করে, তো ভিডিওর মধ্যে আছে, যদি চান আপনারা এখানে দেখতে পারেন আর কি, এর বাইরে আর কিছু নাই, আপনাদের সিলেবাসে ছিল এই মাত্র এই কয়েকটা জিনিস। ওকে, তো এখানেই তো অনেকেই পড়েন নাই আর কি, যাই হোক, না পড়ার কারণ হয়তো বোঝেন নাই বা এরকম কিছু হতেই পারে, তো এই হলো বিষয়। যেমন ধরেন এখনো আমাদের 43 জন স্টুডেন্ট, এর মধ্যে আছে 34 জন 34 জন, 43 থেকে 34 যদি বাদ দেন 9 জন স্টুডেন্ট নাই, তো 9 জন এরকম কোন 9 জন নাই, প্রতিদিনই তো এরকম আলাদা আলাদা 9 জন থাকে, তো আলটিমেট দেখা গেছে যে সবারই একটা দুইটা করে ক্লাস মিস থাকে, এই হলো বিষয়। ওকে, ঠিক আছে, এখনো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আরো কিছুক্ষণ সময় নেবেন, অ্যাটেন্ডেন্স তো নেওয়াই লাগে,